আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মেহেদী হাসান ফ্রম আইপিএল বাংলাদেশ। অনেকদিন পর একটি ভিডিও আপলোড দিচ্ছি, মূলত আমাদের এমডি স্যার রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটি করার জন্য, কারণ আমাদের এমডি স্যার প্রতিটি সিঙ্গেল কমেন্ট আপনাদের পড়ে থাকে। তো আপনারা সকলেই কমেন্ট করেন যে অনগ্রিড সিস্টেম করতে কী কী ইনস্ট্রুমেন্টগুলো লাগবে। তাই আমরা যেহেতু আগামী 21 অক্টোবর একটি গুড নিউজ দিচ্ছি, 21 অক্টোবর আমরা ধানমন্ডিতে অনগ্রিড সিস্টেমে অ্যাপল ওয়ার্সলাপেন ইনস্টল করছি। তো সেই জন্য আমাদের কি ইনস্ট্রুমেন্টগুলো লাগবে আমরা আপনাদের সেই কমেন্টস এবং কলের রিপ্লাই দিচ্ছি এই ভিডিওটিতে। আশা করছি আমি মেহেদী হাসান আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ হলো কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, অনগ্রিড সিস্টেম করতে আপনাদের যে জিনিসগুলো বাধ্যতামূলক লাগবে, টুপিটাকি জিনিসগুলো সেগুলো না বলি না, যেগুলো বাধ্যতামূলক লাগবে আমার সেগুলো এখন আপনাদের বলবো। অনগ্রিড সিস্টেম করতে আপনাদের লাগবে সার্কিট ব্রেকার, মোট 2টি সার্কিট ব্রেকার লাগবে, একটি ডিসি থেকে আসবে, একটি এসি, মোট 2টি সার্কিট ব্রেকার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট একটি 20 এম্পিয়ার এবং একটি 32 এম্পিয়ার সার্কিট ব্রেকার। এই 2টি সার্কিট ব্রেকার আপনারা দেখতে পাচ্ছেন, এবং সার্কিট ব্রেকারের জন্য 2টি বক্স লাগবে, ঠিক আছে। এবং তার জন্য লাগবে অনগ্রিড সিস্টেম মনিটরিং করার জন্য আপনাদের এনার্জি মিটার। আপনারা দেখতে পাচ্ছেন একটি এনার্জি মিটার। এই এনার্জি মিটার মিটারের মূল কাজটি হলো আপনার সকল কার্যাবলী আপনি এখানে মধ্যে দেখতে পারবেন, যা আমরা যখন 21 অক্টোবর সোলার প্যানেল ইনস্টল করবো আমাদের টেকনিক্যাল টিম এবং ইঞ্জিনিয়ার আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে। আমরা জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কী কী ইনস্ট্রুমেন্টগুলো লাগবে। তো ক্লিয়ার, আপনাদের 2টি সার্কিট ব্রেকার লাগবে এবং সার্কিট বক্সের 2টি বক্স লাগবে এবং একটি এনার্জি মিটার লাগবে সিঙ্গেল ফেসের, ঠিক আছে, সিঙ্গেল ফেসের। এবং তার জন্য প্রয়োজন আপনাদের ক্যাবল, ভালো মানের ক্যাবলের অবশ্যই প্রয়োজন। আমরা আমাদের টেকনিক্যাল টিম রিকমেন্ড করেছে 4RM এর ডিসি ক্যাবল, ফ্লাক্সিবল ফ্লাক্সিবল এই ক্যাবলগুলো রিকমেন্ড করেছেন। তো তার ডিস্টেন্স অনুযায়ী আমরা ক্যাবল দিচ্ছি। তো ক্যাবলটা মূলত সোলার প্যানেল থেকে ইনভার্টার ডিস্টেন্স অনুযায়ী ক্যাবলগুলো হবে, এটা প্লাস মাইনাস হবে, এটা তো আপনারা সকলেই জানেন। এবং আমাদের একটি অনগ্রিড ইনভার্টারের প্রয়োজন, যেহেতু আমরা অনগ্রিড সিস্টেম করছি, ডিসিকে আমরা কনভার্ট করে এসি প্লে করবো, সেক্ষেত্রে আমাদের একটি অনগ্রিড ইনভার্টার প্রয়োজন। আমরা কিছুদিন আগে আপনাদেরকে একটি আইএনজিটির ভিডিও দেখিয়েছি, যেখানে নিশ্চয়ই বেশি সকল তুলে ধরেছিলাম এটা ফ্যাসিলিটি সম্পর্কিত। যারা ভিডিওটি দেখেন ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন। তো ভিউয়ার্স, আজকের প্রসঙ্গ কি কি প্রয়োজন সময় ভিউয়ার্স, বাজারে অনেক ব্র্যান্ডের ইনভার্টার পাওয়া যায় অনগ্রিড সিস্টেম। তো আমরা সবচেয়ে বেস্ট পাই, কারণ আমরা সবসময় ভালো সাথেই আছি, ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো আমরা স্যারকে লেটেস্ট ইউরোপ মহাদেশে সবচেয়ে বেশি প্রচলিত আইএনবিটি, যারা আইএনবিটি সম্পর্কে জানেন না তারা ইউক্যান সার্চ বাই গুগল, গুগল এবং ইউটিউবে সার্চ করে দেখবেন যে আইএনবিটি ইনভার্টারটি খুবই ফেমাস এবং পপুলার একটি পণ্য। তো আমরা যে সার্কে দিব ধানমন্ডিতে, তো স্যার আমাদের কাছ থেকে এই লেটেস্ট এই প্রোডাক্টটি চেয়েছে। তো আমরা এখন এই প্রোডাক্টটি আপনার সাথে আনবক্সিং করবো, আপনারা দেখতে পাবেন। আমরা মেশিনটি খুলেছি, আমরা মেশিনটি খুলে প্রথমে যে বলে পেয়েছি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং কিছু ওয়ারেন্টি কার্ড আছে। আমাদের এই প্রোডাক্টটি 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে, তো সেই ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক আমরা রেখে দিচ্ছি। এবং আমরা একটি পাচ্ছি হলো রাউটার, ওয়াইফাই রাউটার, যার মাধ্যমে যদিও একটি এনার্জি মিটার রয়েছে, তবে আপনারা জানেন যে এই এই ইনভার্টারটির একটি আপডেট যে ফিচারটি রয়েছে তা হলো এটি রাউটারের সাথে সংযোগ করে আপনার মোবাইলে একটি আইমার্স অ্যাপের সাহায্যে আপনি সকল কার্যাবলী দেখতে পাবেন, মোবাইলের মাধ্যমে আপনি সব কিছু বুঝতে পারবেন, তবে টুডে সেভিং, স্টার্টে সেভিং এবং লস সকল কার্যাবলী আপনারা বুঝতে পারবেন। তো আমরা আপনাকে দেখতে পাচ্ছেন, আপনারা এটা মূলত মেশিনটির সাথে সংযোগ হয়ে থাকে, যা আমরা আপনাকে 21 অক্টোবর দেখাবো। তো আমরা এটা রেখে দিচ্ছি এবং কিছু সংযোগ করার জন্য, কেবল সংযোগ করার জন্য কিছু পয়েন্ট রয়েছে, তো এগুলো বলে টাইম ওয়েস্ট করবো না। এবং এটি হ্যাঙ্গার থাকছে, এই হ্যাঙ্গারের মাধ্যমে মধ্যে এই ইনভার্টারটি বসে থাকবে, ব্যালেন্স থাকবে। তো এটি আমরা ইনস্টল যখন করবো তখন আমরা আপনাকে দেখাবো। সো ভিউয়ার্স, আর কিছু নয়, এখন আমরা মেশিনটি আপনাদের খুলে দেখাবো। আমরা মেশিনটি আনবক্স করলাম, আপনারা দেখতে পাচ্ছেন
আইএনডিটি ওয়ান গিট ইনভার্টার, এটা ওয়ান কিলো ওয়াটের ইনভার্টার, সিঙ্গেল ফেস, এটা ইনভার্টেক সোলার টেকনোলজি কোম্পানির মতো পণ্য। এই প্রোডাক্টটি চায়না, চায়নার একটি বেস্ট ইনভার্টার, আপনারা সকলে জানেন, আমরা ইতিমধ্যে আপনাকে বলেছি। তো আপনারা দেখতে পেরেছেন যে ওয়ান গিট সিস্টেমে ওয়ান কিলো ওয়াট স্থাপন করার জন্য আপনাদের কী কী ইনস্ট্রুমেন্টগুলো লাগবে, যেগুলো বাধ্যতামূলক লাগবে। তারপর আরও কিছু টুপিটা গিয়ে আছে, তো সেগুলো তো লাগবে। এখন আসি সময় তো বিয়ার প্যানেলের বিষয়। যেহেতু এটা সোলার থেকে কাজ করবে, সেক্ষেত্রে সোলারে 120 ভোল্ট অবশ্যই পেতে হবে, 120 ভোল্ট তাকে সেন্স দিতে হবে। সেই জন্য আমরা 1 কিলোওয়াট স্থাপন করার জন্য 1000 ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করেছি ধানমন্ডিতে, যা আমরা আপনাকে দেখাবো 21 অক্টোবরে। তো 1000 ওয়াট সোলার প্যানেল আমরা দিয়েছিলাম লুমিনাস ব্র্যান্ডের 250 ওয়াট করে পার প্যানেল, 4টি প্যানেল আমরা দিয়েছি, সেখানে 1000 ওয়াট রয়েছে। সেখান থেকে মূলত ডিসিকে সে কনভার্ট করে এসিতে সে রূপান্তর করবে। তো বিয়ার্স, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আপনাদের অন গ্রিড সিস্টেম করতে কী কী জিনিসগুলো প্রয়োজন হবে। তো এখন যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে কাজ করবে তা হলো, ভাই কীভাবে কাজ করে? হ্যাঁ বিয়ার্স, এর জন্য তো অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে। 21 অক্টোবর আপনারা সকল কিছু দেখতে পারবেন। আমরা 15 মিনিটে একটি ভিডিও করব, সেই 15 মিনিটের ভিডিওতে সকল কিছু তুলে ধরবো, এবং কি এই ইনভার্টারের কার্যকরী সকল কিছু আমরা আপনাকে দেখাবো। আমাদের সাথে থাকবে আমাদের ইঞ্জিনিয়ার স্যার, যিনি আপনাদেরকে সকল কিছু উনি আপনাকে বোঝাবে, সুবিধা এবং অসুবিধা। তো ভিউয়ার্স, আমি মেহেদি হাসান ফ্রম আইপিএস বাজার বাংলাদেশ। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের থেকে অরিজিনাল পণ্য ক্রয় করে নিশ্চিত থাকবে। আমরা খুচরাতে এবং পাইকারিতে অন গ্রিড এবং অফ গ্রিডে সকল পণ্য বিক্রয় করে থাকি। যে কথা না বললেই নয়, অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে। আমাদের অফিস ঢাকা যাত্রা বাড়িতে 1 কিলো থেকে 10 কিলো অন গ্রিড এবং অফ গ্রিড সকল সিস্টেমে আমাদের কাছে রয়েছে। বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেশে যাওয়া সেই নাম্বারটিকে আপনারা কল করবেন। দেখা হবে একটি অন্য ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।